সল্লাহ তাল আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি কিতাবে আমার উপর দুরুদ শরীফ লিখে যতক্ষণ পর্যন্ত আমার নাম তাতে থাকবে ফিরিস্তারা তার জন্য ক্ষমা চাইতে থাকবে সল্লু আলাল হাবীব সল্লাহ তাল মোহাম্মদ সাল আলহি ওয়াসাল্লাম হজরত সৈদনা হাফ ইবনে আবদুল্লাহ রহমতুল্লা তাল আলহি এর বর্ণনা হচ্ছে আমি ইমামুল মোহাদ্দ হযরত সৈদুনা আবু জুর আহ রহমতুল্লা তালা আলহিকে তার ইন্টেকালের পর স্বপ্নে দেখলাম তিনি প্রথম আসমানে ফিরিস্তাদেরকে নামাজ পড়াচ্ছেন আমি জানতে চাইলাম ওহে আবু জুর আহ রহমতুল্লা তাল আলহি কোন ইবাদতের বিনিময়ে আপনার এই সম্মান ও মর্যাদা অর্জন হয়েছে তিনি ইরশাদ করলেন আমি নিজ হাতে দশ লক্ষ হাদিস লিখেছি এবং প্রত্যেক হাদিসে পাকে হুজুরে পাক সাল্লাহি আসাল্লামের নাম মোবারকের পর ওয়াসাল্লাম লিখেছি আর তুমি জানো যে নবী করিম সাল্লাহু তাল আলহি ওয়াসাল্লাম এর মহান বাণী হচ্ছে যে মুসলমান একবার দরুদ শরীফ প্রেরণ করে আল্লাহ তালা তার উপর দশটি রহমত অবতীর্ণ করেন এই দুরুদ শরীফের বরকতেই মহান রব্বুল আলামিন আমাকে ফিরিস্তাদের ইমাম বানিয়ে দিয়েছেন প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা এই ঘটনাতে হজরত সৈদনা আবুজুরাহ রহমতুল্লা তাল আলহির মহানত্ব ও মর্যাদার প্রকাশের পাশাপাশি শিক্ষণীয় দিক এটাই রয়েছে যে যেভাবে মুখ দ্বারা দুরুদ ও সালাম পাঠ করার অগণিত সোয়াব ও প্রতিদান রয়েছে অনুরূপভাবে প্রিয় নবী রসুল আরবি সাল্লাহ তাল আলহি আসাল্লামের পবিত্র নামের সাথে দরুদুসালাম লেখারও অনেক বরকট রয়েছে সুতরাং এ প্রসঙ্গে কিছু রেওয়ায়ত শ্রবণ করুন এবং দরুদ শরীফ লেখার এবং পড়ার অভ্যাস গড়ে তুলুন হজরত সৈদনা জাফর বিন মোহাম্মদ রহমতুল্লা তাল আলহি থেকে মকুফ আকারে বর্ণিত রয়েছে যে ব্যক্তি কিতাবে রসুলে পাক সল্লাহু তাল আলহি আলহিউ ওয়াসাল্লামের নামের সাথে দরুদে পাক লিখল যতদিন পর্যন্ত তার এ নাম কিতাবে থাকবে ফিরিস্তা সকাল সন্ধ্যা তার উপর দরুদ প্রেরণ করতে থাকবে হজরতঈদনা আবুল ফজল আল কিন্দি রহমতুল্লা তাল আলহি এর ইন্তেকালের পর ঈসা ইবনে আব্বাদ রহমতুল্লা তাল আলহি তাকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলেন আল্লাহ তালা আপনার সাথে কিরূপ আচরণ করেছে আল্লাহ তাআলা আপনার সাথে কীরূপ ব্যবহার করেছে তিনি উত্তর দিলেন আমার দুই আঙ্গুলি আমাকে মুক্তি দিয়েছে হজরত ইসাইফনে আব্বাদ রহমতুল্লাহ তাল অবাক ও আশ্চর্য হয়ে বললেন খুলে বলুন বুঝিয়ে বলুন তিনি বললেন ব্যাপার হচ্ছে আমি যখন কিতাবে আমার নবী রসুলে আরবি হুজুরে মুস্তফা সাল্লাহ তাল আলহি আসাল্লামের নাম মোবারক লিখতাম তখন তার সম্মানিত নামের পর সাল্লাহ তাল আলহি ওয়াসাল্লাম লিখতাম হজরত সৈদনা ইসমাইল বিন আলী রহমতুল্লাহ তাল আলহি ওনার পিতা থেকে বর্ণনা করেন আমি এক মহাদ্দিসকে স্বপ্নে দেখে জানতে চাইলাম আল্লাহ তাল আপনার সাথে কেমন আচরণ করেছেন জিজ্ঞাসা করলাম কিসের ভিত্তিতে কেন আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিয়েছেন তখন তিনি বললেন যখন আমি রসুল আরবি হুজুরে মুস্তফা সল্লাহু তাল আলহি আসাল্লামের পবিত্র নাম লিখতাম তখন হুজুরে পাক তাল আলহি আসাল্লামের পবিত্র নামের পর দু আঙ্গুল দ্বারা সল্লাহু তালা আলহি আসাল্লাম লিখতাম প্রিয় ইসলামী ফাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা বোঝা গেল দুরুদে পাক পাঠকারী ও লিপিবদ্ধকারীর জন্য অনেক উঁচু মর্যাদা রয়েছে আদব তথা শিষ্টাচারিতার দাবিও হচ্ছে যে যখনই সরকারে মদিনা সাল্লাহ তাল আলহি আসাল্লামের পবিত্র নাম মোবারক লিখা হয় তখন সাল্লাহ তাল আলহি আসাল্লাম অবশ্যই লেখা উচিত কেবল লিখেই খান্ত নয় বরং হুজুরে পাক সাল্লাহ তাল আলহি আসাল্লামের পবিত্র নাম লেখার পর মুখেও দরুদ শরীফ পড়া চায় প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা বোঝা গেল দরুদ শরীফ পাঠকারী ও লিপিবদ্ধ কারীর জন্য অনেক উঁচু মর্যাদা রয়েছে আদব তথা শিষ্টাচারিতার দাবিও হচ্ছে যে যখনই নবী করিম রফুর রহিম সাল্লাহু তাল আলহি আসাল্লামের পবিত্র নাম লেখা হয় তখন যেন সাথে সাথে হুজুরে পাক সাল্লাহু তাল আলহি আসাল্লামের উপর দরুদ শরীফও লেখা হয় এবং দরুদ শরীফ লিখে খান্ত হবেন না যথেষ্ট মনে করবেন না সাথে সাথে দরুদ শরীফ পড়াও উচিত দাওয়াত ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠান মাক্তাবাতুল কর্তৃক প্রকাশিত বারোশো পঞ্চাশ পৃষ্ঠা সম্বলিত কিতাব বাহারে শরীয়তের প্রথম খণ্ডে রয়েছে যখন হুজুরে নবী করিম রফুর রহিম সাল্লাহ তাল আলহি আসাল্লামের পবিত্র নাম লিখবেন তখন দুরুদে পাক অবশ্যই লিখবেন কেননা অনেক ওলামায়ে কিরামের অভিমত হচ্ছে ওই সময় দুরুদ শরীফ লেখা ওয়াজিব প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আজকাল অধিকাংশ লোক দরুদ শরীফের পরিবর্তে দন্ত সয় বিসর্গ দয় বিসর্গ লিখে থাকে এটা না নাজাইজ ও কঠোর হারাম অনুরূপভাবে রদিয়াল্লাহ তালানহুরের স্থানে রয় বিসর্গ রহমতুল্লাহ তাল স্থানে র হ বিসর্গ লিখে থাকে এটাও করা উচিত নয় অনুরূপভাবে আল্লাহ তালার নামের পর আজা বা জাল্লা জালালহু পুরোটাই লিখুন অর্ধেক লিখে শেষ করবেন না প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা অনর্থক অযথা বিষয়ের উপর হাজার হাজার পৃষ্ঠা কালো করে ফেলা হয় কিন্তু যখন আমাদের প্রিয় নবী রসুলে আরবি উম্মতের সুপারিশকারী নবী রহমতুল্লিল আলামিন নবী সাল্লাহু তাআলা আলহি আসাল্লামের প্রিয় প্রিয় মধুর পবিত্র নাম আসে তখন লেখক ভাই সাল্লাহু তালা আলহি আসাল্লামের এই সংক্ষিপ্ত বাক্যটি লিখতে উদাসীনতা প্রদর্শন করে প্রশ্নকারী তাআলা তাল ওয়াসাল্লামের পরিবর্তে সদ লাম আইন মিম লিখেছিল আল্লাহ হজরত আলহিমুর রহমান এটার জন্য সতর্ক করে দিলেন সুতরাং ফাতোয়া আফ্রিকাতে তিনি লিখলেন প্রশ্নে সল্ল্লাহু তাল আলহি আসাল্লামের পরিবর্তে সদ লাম আইন মিম লিখা হয়েছে যেমন আমরা সাল্লাহ তাল আলহি আসাল্লামের পরিবর্তে দন্তসয় বিসর্গ দয় বিসর্গ লিখে থাকি আল্লাহ হজরত রহমান আরও বলেন অথচ এটা কঠোর হারাম এটা সাধারণ লোক তো বটে চতুর্থ শতাব্দীর কথিত বড় বড় প্রবীণ ও বিখ্যাত ব্যক্তিদের মাঝেও ছড়িয়ে পড়েছে কেউ সদ লাম আইন মিম লিখছে কেউ সদ লাম লাম মিম লিখছে আবার কেউ শুধুমাত্র সদ লিখে থাকে এবং কেউ সালাতু সালামের পরিবর্তে আইন মিম লিখে থাকে আলাহরত রহমতুল্লা তাল আলহি তিনি আরও লেখেন এক ফোঁটা কালি কিংবা এক আঙ্গুল কাগজ অথবা এক সেকেন্ড সময় বাঁচানোর জন্য কেমন ধরনের মহান বরখত থেকে দূরে ছিটকে পড়ছে এবং বাঞ্ছনা ও দুর্ভাগা হচ্ছে হজরত সৈদনা আল্লামা জালাল উদ্দিন সৈয়দি রহমতুল্লা তাল বলেন সর্বপ্রথম যে ব্যক্তি দুরুদ শরীফ সংক্ষেপে লেখা প্রচলন করেছে তার হাত কেটে দেওয়া হয়েছে কতই না ভালোবাসাপূর্ণ যুগ ছিল যে সল্লাহু তাল আলিহি ওয়াসাল্লামের সংক্ষেপ প্রচলনকারীর হাত কেটে দেওয়া হয়েছে কেনই বা হবে না যে ব্যক্তি কেবল মাল চুরি করে থাকে তার হাত কেটে দেওয়া হয় তবে এ দুর্ভাগা তো মাল নয় বরং আজমতে মোস্তফা তথা নবী করিম সাল্লাহুতাল আলহিউসাল্লামের মহান মর্যাদাকে চুরি করার অপচেষ্টা করেছিল আর যার অন্তরে নবী করিম রফুর রহিম তাআলা তাল আসাল্লামের মহানত্ব গেথে গেছে সে ভালো করেই জানে যে মাল চুরির চাইতে শানে এ মুস্তফা অর্থাৎ হুজুরে পাক সাল্লাহ তাল আলহি আসাল্লামের মর্যাদা চুরি করা আরও বেশি জঘন্য অপরাধ এবং উপরুক্ত শাস্তিও স্বল্প কিন্তু আফসোস আজকাল এ চুরি অনেক ব্যাপক হয়ে গেছে প্রতিটি কিতাব প্রতিটি রিসালা প্রতিটি পত্রিকায় সংক্ষিপ্ত যেমন দন্তস্বয় বিসর্গ দয় বিসর্গ দ্বারা ভরপুর এখন তো বিষয়টা লেখার মধ্যে সীমাবদ্ধ নেই বরং অনেক ব্যক্তি এমন দেখা যায় যারা সাল্লাহু তাল্লা আলহি আসাল্লামের স্থলে হুজুর পাক সাল্লাহু তাল আলহি আসাল্লামের নাম মোবারক বলার পর শুধুমাত্র দন্তেশ্বয় বিসর্গ বলে থাকে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা মনে রাখবেন দন্তশয় বিসর্গ দয় বিসর্গ একটি অর্থহীন বাক্য বা শব্দ এর কোনো অর্থ নেই সুতরাং হুজুরে মুস্তাফা সাল্লাল্লাহু তাল আলহি আসাল্লামের প্রকৃত প্রেমিক ইসলামী ভাইয়েরা তারাহুরা না করে সাল্লাহ তাল আলহি আসাল্লাম পরিপূর্ণ লেখার এবং পড়ার অভ্যাস গড়ে তুলুন হজরত সৈদুনা শেখ আহম্মদ বিন শিহাব উদ্দিন ইবনে হাজার হাইতমি মক্কি রাহমতুল্লাহ তাল আলাইহি ফাতোয়ে হাদিস ইয়াহতে লিখেছেন রসুলে পাক সাল্লাহ তাল আলহি আসাল্লামের সম্মানিত নামের পর সাল্লাহ তাল আলহি আসাল্লাম লিখা চাই কেননা পূর্ববর্তী সকল বুজুর্গানে কেরাম সকল ওলামায়ে কেরাম থেকে এ পদ্ধতি চালু রয়েছে দুরুদ শরীফ লেখার সময় সেটাকে সংক্ষিপ্ত করে লিখবেন না কারণ এগুলো বঞ্চিতদের কাজ আর যে সৌভাগ্যবান ব্যক্তি হুজুরে পাক সাল্লাহু তাল আলহি আসাল্লামের প্রিয় প্রিয় মধুর পবিত্র নামের সাথে দরুদ শরীফ লিখা ও পড়াকে নিজের অভ্যাসে পরিণত করে নেয় সে ব্যক্তি তার বরকত অবশ্যই পেয়ে থাকে হজরত সৈদনা আবু সুলাইমান রহমতুল্লা তাল আলহি নিজের প্রসঙ্গে এই ঘটনাটি বর্ণনা করেন আমি একবার স্বপ্নে হুজুরে পাক সাল্লাহু তাল আলহি আসাল্লামের দিদার লাভ করলাম আর প্রিয় নবী সাল্লাহু তালা আলহি ওয়াসালাম ইসাদ করলেন ওহে আবু সোলাইমান তুমি আমার নাম নাও এবং এরপর দরু শরীফও পাঠ করো কিন্তু ওয়াসাল্লাম কেন বলো না এখানে চারটি অক্ষর এবং প্রত্যেক অক্ষরের বিনিময়ে দশটি নেকি অর্জন হয় তালা আলাইহি একটি দরুৎ শরীফ যার অর্থ তার উপর আল্লাহ তালা দরুদ অবতীর্ণ হোক কিন্তু এতে সালাম অন্তর্ভুক্ত নেই আর সাল্লাহুতালা আলাইহি ওয়াসাল্লাম যার অর্থ তার উপর আল্লাহ তালা দুরুদ ও সালাম অবতীর্ণ হোক এর মধ্যে দরুদ ও সালাম উভয়টা রয়েছে প্রিয় প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানি চ্যানেলে দর্শক শ্রোতা একটু চিন্তা করুন কেবল ওয়াসাল্লাম এই শব্দটি ছেড়ে দেওয়ার কারণে এই শব্দটি না পড়ার কারণে না লেখার কারণে হুজুরে পাক সাল্লাহু তালা আলহি ওয়াসাল্লাম স্বপ্নের তশ্ফিফ এনে অসন্তুষ্টি প্রকাশ করলেন আর যেসব উদাসীন ও অলস ব্যক্তি হুজুর পাক সাল্লাল্লাহু তাল আলহি আসাল্লামের পবিত্র মধুর নাম নেওয়ার পর বা লিখার পর দরুদ শরীফ লেখা ছেড়ে দেয় বা না লিখে বা দরুদ শরীফ না পড়ে অথবা দন্তস্বয় বিসর্গ দয় বিসর্গ দিয়ে কাজ চালিয়ে দেয় তাদের উপর হুজুর নবী করিম সাল্লাল্লাহু তাল আলহি আসাল্লাম কীরূপ অসন্তুষ্ট হবেন আল্লাহ তাআলা দুনিয়া কবর ও হাসর প্রত্যেক জায়গায় আমাদেরকে তার প্রিয় হাবিব সাল্লাহ তাল আলহি আসাল্লামের অসন্তুষ্টি থেকে রক্ষা করুন প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা দাওয়াত ইসলামীর উদ্দেশ্য হচ্ছে মানুষ যেন হুজুরে পাক সাল্লাহু তাল আলহি আসাল্লামের সত্যিকারের আশিক হয়ে যায় এবং প্রতিটি স্থানে আমাদের প্রিয় নবী রসুল আরবি সাল্লাহ তাল আলহি আসাল্লামের তাজিম তথা সম্মান করতে থাকে আপনাদের কাছে মাদানী অনুরোধ দাওয়াত ইসলামের মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যান এবং দাওয়াত ইসলামের মাদানী কাফেলায় সফর করতে থাকুন এবং দরুদ শরীফ পাঠ করার অভ্যাস গড়ে তুলুন হে আমাদের প্রিয় আল্লাহ আমাদেরকে হুজুর নবিয়ে করিম রফুর রহিম সাল্লাহ তাল আলহি আসাল্লামের সত্যিকারের আশিক বানিয়ে দাও এবং হুজুরে পাক সাল্লাহ তাল আলহি আসাল্লামের নামের পর দরুদ শরীফ লিখার দরুদ শরীফ পড়ার तौफिक दान करूँ आमीन 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 बिजाह नबील आमीन सल्लल्लाहु ताला अलैहि वसल्लम सल्लु अलल हबीब सल्लल्लाहु ताला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम